আসসালামু আলাইকুম। ভয়েস বাংলার বিশেষ অনুষ্ঠান প্রবাসী দেশ অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, চেঞ্জ মেকার্স এর প্রধান নির্বাহী এবং ফ্রিল্যান্স সাংবাদিক, মানবাধিকার কর্মী, অনেক পরিচয়ে তিনি পরিচিত। আজ আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন নিয়ে। জনাব তানভীর ভেনিসে আছেন, কেমন লাগছে? ধন্যবাদ পলাশ রহমান, ধন্যবাদ ভয়েস বাংলাকে আমাকে কানেক্ট করার জন্য। ভেনিসে এটা আমার প্রথম সফর। আমি ইউরোপে দীর্ঘদিন থেকে যাতায়াত করি বিভিন্ন প্রফেশনাল কাজে। ভেনিস সম্পর্কে একটা ধারণা ছিল, ছবিতে দেখতাম, বিভিন্ন ইংলিশ মুভিতে ভেনিসে যে শুটিং হতো সেইগুলো দেখতাম, নানাভাবে আমার বন্ধু বান্ধবরা যারা আছে তাদের পোস্ট দেখতাম। সরাসরি দেখে মনে হলো যে আমার ধারণাটা যেটা ছিল ভেনিস সম্পর্কে পুরোপুরি সঠিক ছিল না। ভেনিস যেটা জানতাম তার থেকে অনেক সুন্দর শহর, অনেক সুন্দর ঐতিহাসিক নগরী, পরিচ্ছন্ন একটা শহর, এবং এখানে যারা ভিজিট করেন ট্রাভেলার যারা তাদের অবশ্যই একবার আসা উচিত অ্যাটলিস্ট। মানে একদম ছোট করে যদি জানতে চাই যে ভেনিস, একদম এক কথায় আপনি ভেনিসের কি দেখে মুগ্ধ? ভেনিস একটা খুব পরিকল্পিত একটা শহর, এটাকে আমরা যতদূর জানতাম যে একটা টুরিস্ট অ্যাট্রাকশন, একটা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের একটা টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা তো অবশ্যই আছে। এবং কেন টুরিস্ট অ্যাট্রাকশন সেটাও তো যারা ভিজিট করবেন তারা বুঝতে পারবেন, যে বলা হয় যে পানির ভিতরে যে চলাচল সেটা সব ঠিক আছে, এবং জীবনযাপন সবকিছু মিলিয়ে ভেনিস একটা সুন্দর শহর। আমি বলবো যে সুন্দর, গোছানো, পরিকল্পিত একটা শহর। আমি জানি যে ইতালির বেশ কয়েকদিন ধরে আপনি ইতালিতে আছেন, ইতালির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে। ইতালির সাধারণ জনজীবনকে আপনি কিভাবে দেখছেন? ওকে, ইউরোপের সব দেশেরই একটা কমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে তাদের জীবনযাপন বলি, নাগরিক সুযোগ সুবিধা বলি, এগুলো সব একটা গোছানো মনে হয়, সবকিছু একটা অর্গানাইজড, একটা মেকানিক্যাল, একটা মানে সফটওয়্যারের মতো চলে আর কি। এখানকার জীবনযাপন, নাগরিক যে সমস্ত আচরণ, সুযোগ সুবিধা, এগুলো আমার কাছে মনে হয় যে একজন নাগরিকের স্বাভাবিক জীবন বোধ, জীবনযাপন, তার শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যা যা দরকার সবগুলোই এই শহরে বিদ্যমান। কথার কথা আমি বলতে পারি, এখানকার যাতায়াত ব্যবস্থা, এখানকার নাগরিক সুযোগ সুবিধা, সবকিছু মিলিয়ে এটা একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। আপনি তো অনেকদিন থেকে বিদেশ সফর করছেন, ইউরোপ, আমেরিকার অনেক দেশ গিয়েছেন, মানে ওই দেশগুলোর সাথে যদি তুলনা করতে বলা হয়, মানে খুব ছোট করে যদি, মানে বিশেষ কিছু আপনার নজরে পড়েছে কিনা আছে কি? আমি আগে বলছিলাম যে প্রত্যেকটা শহরের একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য। আপনি আমেরিকায় যদি যান তাহলে দেখবেন যে ওদের বিশাল বিশাল সব রাস্তাঘাট, প্রশস্ত রাস্তাঘাট, 8 লেনের রাস্তা, 12 লেনের রাস্তা, 6 লেনের রাস্তা, এটা একটা সিগন্যাল সিস্টেম, পুলিশিং, আপনার সিভিক ইস্যুস গুলো, যে নাগরিক যে সমস্ত দায়িত্ববোধ যেগুলো আছে সেগুলো সবই আছে। আমার কাছে ভেনিসের সৌন্দর্যের বাইরে যে জিনিসটা আমি একটু বেশি খেয়াল করলাম সেটা হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থাপনা। আমি এত ইউনিক ট্রাফিক সিস্টেম, এত ইজি ট্রাফিক সিস্টেম, এবং এখানে অনেক ইম্পর্টেন্ট জায়গায় দেখলাম আমি যে তারা ট্রাফিক সিগন্যালটাকে উঠিয়ে দিয়েছে, লাইটিংটা, এটা একটা অটোমেটিক একটা সার্কুলার করে দিয়েছে, এবং এটা এটা আমি অন্য কোথাও দেখিনি। মানে আমি শুধু স্পেসিফিক্যালি ট্রাফিকের কথাটা বলছি, অন্যান্য সুযোগ সুবিধা যেমন ট্রাম এবং পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো চলছে, বিউটিফুল, কালারফুল, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় কোথাও আমি কোনো ময়লা দেখিনি, একটা অদ্ভুত ব্যাপার। আমি এত এই 5-6 দিন ধরে আছি ভেনিসে, আমি খুব কেয়ারফুলি আমি খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম যে রাস্তায় কোনো কাগজ পড়ে আছে কিনা বা অন্য নোংরা আছে কিনা। নোংরা বলে কোনো জিনিস আমি এখনো পর্যন্ত ভেনিসের রাস্তাঘাটে দেখিনি। এখানকার মানুষজন আইন মেনে চলে, এখানকার আগে কোথাও পুলিশও দেখিনি, অদ্ভুত ব্যাপার। আমি এখনো পর্যন্ত অন্যান্য শহরে গেলে খুব অস্ত্রধারী বিভিন্ন ধরনের যে পুলিশ টুলিশ যেগুলো দেখি, এখনো পর্যন্ত আমি ভেনিসে কোথাও কোনো পুলিশ দেখিনি, না কোনো ট্রাফিক পয়েন্টে, না কোনো রাস্তায় হাঁটতে চলতে, একটা বা দুইটা পুলিশের গাড়ি আমি দেখেছি, কিন্তু কোথাও আমি হাঁটাহাঁটি করতে বা আপনার কি বলে যে কোনো লক্ষ্য করছে কোনো একটা কিছু বিষয়, ট্রাফিক পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের কথা আপনি ধরেন, সেইখানে একটা ট্রাফিক পয়েন্টে 5 জন 7 জন 4 জন কনস্টেবল থাকে যারা ট্রাফিক কন্ট্রোল করে প্রত্যেকটা পয়েন্টে। তাহলে আপনি চিন্তা করেন যে ঢাকা শহরের
কতগুলো, শুধু ঢাকার কথা বলছি, কতগুলো এক্সট্রা পুলিশ লাগে শুধু ট্রাফিক কন্ট্রোল করার জন্য? এখানে একজনেরও দরকার নেই, সবাই আইন মেনে চলছে, এটা একটা ব্যাপার। আর এখানে ট্রাফিক সিস্টেমটা এমন যে আপনার এখানে পুলিশের দরকারও হয় না। এই যে জনাব সিদ্দিকী, আমি আপনার কাছে আর একটা যে বিষয় জানতে চাই, যে আপনি ইতালিতে থাকাকালীন সময় ইতালির নতুন সরকার গঠন হয়েছে, আপনি জানেন যে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি উনি মাত্র 45 বছর বয়সে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন, এবং গতকালই সিনেটে অর্থাৎ পার্লামেন্টের উচ্চ কক্ষে উনি আস্থা ভোটে বিজয়ী হয়ে ওনার সরকার কার্যক্রম শুরু করেছে। এই বিষয়টাকে আপনি একজন সাংবাদিক হিসাবে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমি ইটালিয়ান, আমরা যেভাবে আমেরিকা বা ব্রিটিশ পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল পার্টিজ বা তাদের গণতন্ত্র বা ইলেকশনকে আমরা মনিটর করি বাংলাদেশ থেকে, ইটালিকে ওইভাবে করি না। শুধু কে আসলো ক্ষমতায় কে গেল এটা আমরা হয়তো দেখার চেষ্টা করি। তো এখানে আমি যেটা দেখলাম, আমি আসার পরে দুইটা ঘটনা ঘটলো ইউরোপে আসার পরে। একটা হচ্ছে যে ইটালির যে নতুন সরকার জর্জা মেলানির নেতৃত্বে গঠিত হলো, আর হলো যে আপনার ইংল্যান্ড ইউকেতে যে আপনার ঋষি সুনাক যিনি প্রধানমন্ত্রী হলেন, দুইটাই খুব ইন্টারেস্টিং। পাশাপাশি সময় হলো, একজন তো মানে এশীয় বংশোদ্ভূত বলা হচ্ছে বারেবারে, কালকে তার প্রোগ্রাম দেখলাম টিভিতে। ইটালিতে যেটা হলো, যে আপনি যেটা বলছিলেন এক্স্যাক্টলি, যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই ইটালির ইটালির ইতিহাসে, এবং ওনার বয়স খুবই কম ওই তুলনায়, 45 বছর বয়স। ইন্টারেস্টিংলি 4 বছর আগে, আমি যতটুকু জেনেছি খোঁজ খবর নিয়ে, 4 বছর আগে ওনার যে দল, সেই দলের জনসমর্থন ছিল 4% অনলি 4 বছর আগে। তো 4 বছর পরে এটা এসে দাঁড়ালো 26+ বা 26.সামথিং, 27 ধরতে পারেন আপনি। এই 4 বছরের ভিতরে তাদের যে কার্যক্রম, বৈশিষ্ট্য, নাগরিকদের প্রতি তাদের যে কমিটমেন্ট, সব মিলিয়ে তাদের যে জনপ্রিয়তা বেড়েছে এটা বোঝা যায়। এটা যতটুকু আমি জানি, এটা ডানপন্থী সরকার। ডানপন্থী সরকার হলে যেটা হয়, কিছু কিছু ক্ষেত্রে তারা একটু কনজারভেটিভ হয়, উদারপন্থী অন্যান্যরা যেরকম হয় সেরকম না। মাইগ্রেশনের ব্যাপারে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হওয়ার কথা না, যতটুকু আমি শুনতে পাচ্ছি এখানে। যে অনেকে ধারণা করছেন যে নতুন সরকার মাইগ্রেন্ট ওয়ার্কারদের ব্যাপারে বা মাইগ্রেশনের ব্যাপারে কোনো কঠোর বিধিনিষেধ তারা নিবে কিনা। তো আমি বিভিন্ন মহলে বাংলাদেশি এবং অন্যান্য পত্রপত্রিকা, নিউজ চ্যানেল দেখে যেটা বুঝলাম, যে অতটা স্ট্রিক্ট হওয়ার সুযোগ নাই। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে যে ইউরোপের প্রত্যেকটা দেশের মাইগ্রেশনটা নিজস্ব দেশের একটা সিস্টেমে তারা আইন কানুন দিয়ে চলে, আরেকটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো, তারা একটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন নিয়ে তারা চলাচল করে। সুতরাং খুব একটা সমস্যা মাইগ্রেশন ইস্যু নিয়ে, পলিসিতে হয়তো কিছু কিছু চেঞ্জ আসবে, কিন্তু খুব তেমন কোনো ইয়ে আসবে না, মানে পরিবর্তন আসবে না। আর সরকার মৌলিক হিসাবে এটা খুব ইন্টারেস্টিং পরিবর্তন হওয়ার সুযোগ কম, মৌলিক পরিবর্তন হওয়ার সুযোগ কম। না, মৌলিক পরিবর্তন সাধারণত হয় না, এগুলো করা সম্ভব না। এটা করতে হলে অনেক ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, দেশের আইন কানুন, দেশের জনগণের সমর্থন এখানে এখানে আমি যতটুকু জানি বা শুনেছি যে 53 লাখের বেশি অভিবাসী আছেন এ দেশে। এই 53 লাখ লোক বিভিন্ন সেক্টরে তাদের কন্ট্রিবিউশনটা দিচ্ছেন, ইকোনমি থেকে শুরু করে তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের এয়ারপোর্ট সিস্টেম, তাদের কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, সমস্ত জায়গায়। তো এদেরকে তো বাইপাস করে একটা সরকার, তো একটা দেশ তো চলতে পারবে না। এই ইমিগ্রান্টদের এই এই জিনিসটাই হচ্ছে যে একটা ইন্টারেস্টিং জিনিস, যে ইমিগ্রান্টরা যারা আসেন, আমরা ধরেই নেই যে এরা কাজ করতে এসছে, পয়সা কড়ি পাবে, চলে যাবে বা দেশে ফেরত পাঠাবে, নট দ্যাট। ইমিগ্রান্টরা ওই সোসাইটিতে একটা ইন্টিগ্রেটেড এলিমেন্ট হিসেবে থাকে, এবং অল অন এ সাডেন তাদেরকে আপনি উইথড্র করতে পারবেন না, এবং তাদের এগেনস্টে এমন কোন আইন করতে পারবেন না যেটা তাদের ইকোনমিকে বা সোশ্যাল স্ট্রাকচারকে মানে আহত করে বা হাত দেয়, এটা সম্ভব না। জি জনাব সিদ্দিকী, আমি আপনার কাছে একদম শেষ প্রশ্নে চলে যেতে চাই, যে ইতালিতে বেশ কদিন আছেন, এর ভেতরে নিশ্চয়ই আপনার স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ওঠা বসা হয়েছে, বাংলাদেশি কমিউনিটি কে কিভাবে দেখছেন ইতালির? ধন্যবাদ। এইটা আমার জানি আপনি, আগ্রহের, আমি জানি আপনি 20 বছরের বেশি অভিবাসীদের নিয়ে কাজ করেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, অভিবাসীদের জীবন যাত্রা সম্পর্কে আপনার খুব স্বচ্ছ ধারণা আছে, ইটালির অভিবাসীদের জীবন সম্পর্কে আপনার অবজারভেশন জানতে। ধন্যবাদ। আমি, আপনি ঠিকই বলেছেন যে অভিবাসী নিয়ে আমি কাজ করি 20 বছরের বেশি, এবং মেইনলি এটা আমরা করি পলিসি লেভেলে,
গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ গভর্নমেন্ট, IOM এবং অন্যান্য সংস্থাগুলোর সাথে আমরা সেফ মাইগ্রেশনটাকে আমরা মূলত প্রমোট করতে চাই। মাইগ্রেশন এটা চলবেই, মাইগ্রেশন এমন একটা সিস্টেম এখান থেকে কাউকে আপনি আটকাতে পারবেন না, সেটা নানা প্রয়োজনে মানুষ দেশান্তরী হয়। তো আমাদের অবজেক্টিভটা সেটা হচ্ছে যে একটা সেফ মাইগ্রেশনটাকে আমরা প্রমোট করার চেষ্টা করি, এবং সার্টেনলি সেখানে ইউরোপটাও অন্তর্ভুক্ত। এবং এটা নিয়ে আপনি জানেন যে 18 ডিসেম্বর, আগামী 18 ডিসেম্বর খুব কাছেই আন্তর্জাতিক অভিবাসী দিবস হবে, সেখানেও নানান রকমের কর্মসূচি থাকবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সারা ওয়ার্ল্ডে এটা হয়। তো বাংলাদেশের যে কমিউনিটি এখানে, এখানে ধরেন আমি যতটুকু জানি প্রায় 2 লক্ষ অভিবাসী টোটাল ইটালিতে আছেন, ভেনিসে আছেন 12 থেকে 14 হাজার মতো অভিবাসী। এদের এনাদের এই কয়েকদিনে বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হলো। তাদের কেউ কেউ নেতৃস্থানীয় বলা হয়, নেতৃস্থ সোশ্যালি কানেক্টেড কেউ আছেন। আমি নাম বলতে পারি যে ভেনিস বাংলাদেশ স্কুলের যিনি একজন প্রতিষ্ঠাতাকালীন সদস্য বা প্রতিষ্ঠাতা বলা চলে, যে কামরুল সাহেব সাহেব, আপনি একজন এখানে সোশ্যাল এলিট হিসেবেও আপনি সোশ্যালি আপনার অনেক রিকগনিশন আমি দেখেছি। ভেনিস বাংলা স্কুলের উনি ভেনিস বাংলা স্কুলের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট। নির্বাহী কমিটি প্রেসিডেন্ট, তো এরকম কিছু লোক এবং পলিটিক্যালি কানেক্টেড কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হলো আর কি। আর বাংলাদেশি কিছু এস্টাবলিশমেন্ট, বিজনেস প্রতিষ্ঠান, সেখানেও গেলাম, দেখলাম তারা কিভাবে চলেন। মোরালেস সব দেশে একই স্টাইলেই তারা আর কি চলেন, কিছু ব্যবসা বাণিজ্য করেন। এই এই তো না না, ব্যবসা বাণিজ্য বাংলাদেশিরা করছে ভেনিসে। আমি জানি যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলাদেশি আছে, এবং এখানে যে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান একদম শীর্ষ পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ী আছে। এছাড়া কমিউনিটি ভিত্তিক কিছু সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো আছে। এই সংগঠনগুলোর কার্যক্রম আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করছেন? ওকে, আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আমার এটা এরিয়া অফ ইন্টারেস্টের একটা জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশের কমিউনিটিটা কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করে। বিভিন্ন ধরনের কমিটি, সাংস্কৃতিক কমিটি বা অ্যাক্টিভিটিস এটা আছে, জেলা ওয়ারি আছে, ইভেন কি বাংলাদেশের উপজেলা ওয়ারি দলীয় ধরনের রাজনৈতিক কমিটি, রাজনৈতিক ব্যাপারটা আমার কাছে এটা খুব একটা কোট আনকোট আর কি, আমার কাছে একটা খুব মিস্ট্রি এরিয়া আর কি, গ্রে এরিয়া, যে রাজনৈতিক যে কার্যকলাপ গুলো আমি দেখি বিদেশে সারা পৃথিবীতে, ভেনিসেও তার ব্যতিক্রম না, সেইখানে আমি একটা জিনিস খুব খেয়াল করি যে বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলো আছে, মেইনলি মেইন 2টা পলিটিক্যাল পার্টি, তার প্রত্যেকটা শাখা মানে মেইন দল, তার উপদল, সবগুলোরই কার্যক্রম, সাব কমিটি, কমিটি এখানে আছে, এবং সেটা নিয়ে তারা খুব ব্যস্ত থাকেন, প্রচুর হইচই করেন, সম্মেলন করেন, হাজার হাজার কিংবা লাখ লাখ ডলার বা ইউরো তারা এটার পিছনে খরচ করেন, সময় দেন, কখনো কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হন। কিন্তু আমি খুব ক্লিয়ার না যে এই বিদেশের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি যে করা, এটার অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত আমি কোনো এর কোনো স্পেসিফিক কোনো রিজন আমি পাইনি। কারণ এনারা এখানে বসে না বাংলাদেশের ভোট প্রয়োগ করতে পারেন কোনো ইলেকশনে, না তারা ওখানে কোনো প্রার্থী হতে পারেন, তো বিদেশে ওনারা এসছেন জীবন জীবিকার তাগিদে, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে। তো সেই ক্ষেত্রে এসে এখানে যে পরিমাণ সময় এবং তারা করেন, ব্যয় করেন, আমি আমি এটার কোনো যথার্থতা আমি খুঁজে পাই না। কারণ আপনি ধরেন, আপনি চিন্তা করেন বাংলাদেশের কথা চিন্তা করেন, যে আমরা বাংলাদেশে তো বিশ্বের বিভিন্ন দেশের লোকজন আছে, আমি কথার কথা বলতে পারি আমেরিকান, তো আমেরিকায় তো 2টা দল আছে, রিপাবলিকান, ডেমোক্রেট, কিংবা ভারতের নাগরিক বাংলাদেশে কয়েক লক্ষ কাজ করেন বৈধভাবে, তো তাদের তো এরকম রাজনৈতিক পরিচয় আছে বা সমর্থন আদর্শ তারা পছন্দ করতে পারেন। কিন্তু আমি তো বাংলাদেশে কখনো শুনি নাই যে কোনো দেশের নাগরিকরা সেই দেশে বসে, বাংলাদেশে বসে তাদের দেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন, মিটিং করেন, কমিটি করেন, এটা নিয়ে হইচই হয়, বা সেই দেশের কোনো কর্মকর্তা, এমপি, মিনিস্টার আসলে তাকে নিয়ে হইচই করা, এগুলো আমি আমি কখনো দেখিনি। এবং অন্যান্য দেশের এছাড়া নাগরিকরাও যে এই সমস্ত দেশের, এছাড়া জি বাংলাদেশের নির্বাচন কমিশনেরও তো একটা শর্ত আছে নিশ্চয়ই, যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী শাখা থাকা যাবে না, এরকম একটা শর্ত হ্যাঁ, আছে। এটা আছে আরপিওতে, আছে আরপিওতে স্পষ্ট করে এবং বলা আছে সেটা যে খুব বিদেশে, সচেতন ভাবে আমাদের বড় দলগুলো এই নিয়মটা বা আইনটা লঙ্ঘন করছে। এখন ওনারা তো বলেন না, অফিসিয়ালি তো স্বীকার করেন না যে বিদেশে কোনো সংগঠন আছে। ওনারা যখন নির্বাচন কমিশনের কাগজপত্র জমা দিচ্ছেন বা কথা বলছেন, বলুন না আমাদের কোনো নির্বাচন নেই, বিদেশে কোনো অঙ্গ সংগঠন বা বিদেশে কোনো শাখা নাই।
কিন্তু কিন্তু ওনারা জনশ্রুতি যখন, কি এই এই সময় কি এই কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ আছে? কারণ তাদের অ্যাক্টিভিটিস কার্যক্রমগুলো প্রতিনিয়ত মিডিয়ায় আসছে, জাতীয় মিডিয়ায় আসছে, আমরা দেখি বাংলাদেশের প্রধান দলগুলোর বড় নেতাদের সিগনেচার করা অনুমোদন পত্র, অভিনন্দন পত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে। তো আসলে অস্বীকার করে এই জমানায় কি মানে একটা বিষয় মানে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে খুব একটা? ওয়েল, আপনার প্রশ্নের, আপনার কথার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। এখন আমি বলছি যে আমার কোনো সংগঠন নাই বিদেশে, অথচ আমার সিগনেচারে বা আমার অ্যাপ্রুভাল নিয়ে বিদেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি যখন দেশে বিদেশে আসছি সেই দলের নেতা হিসাবে বা এমপি হিসাবে বা মিনিস্টার হিসাবে, তখন তাদের সম্বর্ধনা দিচ্ছেন, তো এগুলো তো মিন করে যে ইট ইজ দেয়ার, ইট ইজ এক্সিস্ট। এটা তো এমন না যে গোপন কোনো বিষয় তারা গোপনে করেন। এবং সেখানে কমিটি হয়, কমিটির নাম নিয়ে আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি কে প্রেসিডেন্ট হচ্ছেন, কে সেক্রেটারি হচ্ছেন, গ্রুপিং, দলাদলি এবং নানান রকমের কার্যক্রম। এবং অনেকে দেখি তো বিদেশ থেকে যে ঢাকায় যে নেতা নেত্রীদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা বা তার নেতৃত্বে কমিটি গঠন করা, নতুন কমিটি, এটা 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 একেবারে আমাদের কমন হয়ে গিয়েছে। কিন্তু আমি এর কোনো জাস্টিফিকেশন দেখি না, কেন এটা করি, কি জন্য করব। আমি বিদেশে এসে আমি এখানকার মেইন স্ট্রিমে যদি আমি এনগেজড হতে পারি, এখানকার প্রশাসন, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যদি আমি সম্পর্ক তৈরি করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি এখানে মেইন স্ট্রিমে আমরা কাজ করতে পারি, এই যে বিদেশে যে আপনি ধরেন ইসে হলো ইউকে প্রাইম মিনিস্টার, উনি তো ওনার বাবা মা তো ইন্ডিয়ান মাইগ্রেন্ট, তো সেইখানে উনি বিদেশে প্রাইম মিনিস্টার হলেন ইউকের মতো দেশে। আমাদের এখানে একজন কাউন্সিলর হতে পারে, কখনো হয়তো এমপি আমরা পাবো, কারণ আমরা তো বিপুল সংখ্যায় আছি এখানে, 2 লাখ একদম কম না। তো সেই দিকটাই মনোনিবেশ করা উচিত আমি মনে করি। বিদেশে বসে আমি তো যেখানে যাই শুধু বাংলাদেশের আলোচনা, আজই কখনো কখনো আমার মনে হয় যে আমি ইটালিতে বা ভেনিসে নাই, আমি মনে হয় বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টে বসে আছি, সেখানে সবাই বাংলায় কথা বলছি, সবাই রাজনীতি নিয়ে কথা বলছি। মানে এইটা হচ্ছে মেইন, মানে এদের বিনোদন বলেন বা অন্য কোনো কাজ বলেন, বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি এবং 2 দল বা 3 দল বা যে গ্রুপিং, এটাই একটা মেইন কাজ আমার কাছে মনে হয়। কিন্তু এটা হওয়াটা ঠিক বলে আমি মনে করি না। জনাব তানভীর সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস বাংলা থেকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভয়েস বাংলাকেও ধন্যবাদ, এবং প্রবাসে আপনারা যারা আছেন, যারা দেশের অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন সাংস্কৃতিক ভাবে এদেশের বন্ডেজটাকে সংরক্ষণ করার জন্য, এখানকার প্রশাসনের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক আমি জানি, উচ্চ পর্যায়ে আপনাদের যোগাযোগ আছে, তো এই জিনিসগুলোর জন্য আমি মনে করি যে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। হম